শিক্ষক আর ছাত্রীর মধ্যে পর্দা নাই পিতার মতো এর কি এটা ইবলিসি কথা ইবলিসি যুক্তি কিসের পিতার মতো পর্দা মানার মধ্যে দিয়ে আছে কি ইসলামের সৌন্দর্যতা অন্তর ঠিক থাকলে নাকি এগুলো পর্দা টর্দা কিছু লাগে না মনের পর্দা এটাই নাকি আসল পর্দা নাউজুবিল্লাহ এই যে যত ঝামেলাগুলো আপনারা দেখতেছেন এই প্রেম প্রীতি ভালোবাসা পরকিয়া এগুলো কোথা থেকে আসছে পর্দা বিধান না থাকার কারণে পর্দা বিধান কড়াকড়িভাবে পালন না করার কারণে এগুলো প্রেম প্রীতি ভালোবাসা এগুলো এগুলো বাংলাদেশ অপবিত্র অবস্থায় গড়ে উঠছে আমাদের আমাদের দেশের এই সন্তানরা এই ইবলিসি কায়দা ইসলাম মানার কারণে ইসলামী ইসলামী পদ্ধতিতে ইসলাম মানতে হবে ইবলিসি কায়দা ইসলাম মানলে চলবে না ইসলাম সুন্দর সহজ কিন্তু আগে তো ইসলাম বুঝবে ইসলাম আল্লাহর কোরআনের দৃষ্টিতে বুঝতে হবে রাসূলের হাদিসের দৃষ্টিতে বুঝবে ইবলিসের ইবলিসের কাছ থেকে যদি ইসলাম বুঝো সেই ইসলাম দিয়ে কোনো কাজ হবে না সেই ইসলাম দিয়ে শয়তানেরই অনুসরণ করা হবে আল্লাহ খুশি হবেন না শয়তান খুশি হবে আল্লাহ তাবারকাতাল আমাদেরকে বুঝার তৌফিক দান করুন আল্লাহ যে বললেন যারা পরিপূর্ণভাবে ইসলামে প্রবেশ করে না কিছু অংশ মানে কিছু অংশ পালন করে দাবি করে আল্লাহই বলছেন এরা হলো শয়তানের অনুসারী এটা আল্লাহর অনুসারী না আল্লাহর বান্দা না এগুলো ইসলাম পালন করো শয়তানের অনুসারী শয়তানের বান্দা এগুলো বুঝা গেছে আর আমরা ইসলামকে এমনভাবে সহজভাবে বুঝেছি দু একটু একটু দুইটুক মানলে মানে আমি ইসলাম আমি তো মুসলমান দেখলেন না আল্লাহ কি বলছেন উদখুলু ফিসসিলমে কাফফা তোমরা পরিপূর্ণভাবে ইসলামে প্রবেশ করো ওয়ালা তাত্তাবিউ খুতুওয়াতিশ শয়তান খবরদার শয়তানের পদঙ্ক অনুসরণ করো না শয়তান যেভাবে ইসলাম মানে শয়তান যেভাবে ইসলাম পালন করে এভাবে করো না আল্লাহ প্রত্যেকটা জায়গায় দেখা এখন মুসলমান সব কি করেছে সব বিকল্প পথ নিজে যেটাকে বলবে সহজ এরই সহজ পর্দা করা যে কত কঠিন মহিলাদের ইসলাম খুব ভালোবাসে বুঝেছেন মুসলমানও ভালোবাসে আলেম ওলামাও খুব ভালোবাসে কিন্তু পর্দাটা করতে পারে না খুব কঠিন ইবলিস ওকে বলছে না করলেও চলবে আপনি আলেম আপনি মসজিদ ভালোবাসেন মাদ্রাসা ভালোবাসেন আলেম ওলামা ভালোবাসেন বক্তাদেরকে ভালোবাসেন হ্যাঁ মাদ্রাসায় টাকা দেন এই টাকা দেন পর্দা করার দরকার নেই ইবলিস ওকে পর্দা করতেই দিচ্ছে না পর্দা ছাড়াই চলে এইভাবে দেখা যায় যে পর্দা মেনে আপনি পর্দা মানার মধ্য দিয়ে আছে কি ইসলামের সৌন্দর্যতা ইসলাম সহজ সহজ আপনি দেখেন না যে পর্দা ছাড়া যারা চলে তারা যে কত বিপদে পড়ে বিপদে পড়ছে না এগুলোর নাম তো আপনারা জানেন ইবলিস ইবলিস কেন আপনাদেরকে কেন মুসলমানদেরকে কিছু ইসলামী দিক নির্দেশ ইসলাম ইবলিসও ইসলামের দাওয়াত দেয় কিন্তু ওর দাওয়াতের মধ্যে দেখবেন অপূর্ণতা অনেক বিপদ আপদ দিয়ে ঘেরা ওর ইসলাম পর্দা ছাড়া চলতে বলে মুখ খোলা চলতে বলে সৌন্দর্যতা প্রকাশ করতে বলে বলছে হ্যাঁ তুমি পাঁচ ওয়াক্ত সালাত পড়লেই চলবে পর্দা না করলেও কোনো সমস্যা নাই তারপরে কি হচ্ছে নাউজুবিল্লাহ কত যুবকের টার্গেট টার্গেটে পরিণত হচ্ছে কত ঝামেলা হয়ে যাচ্ছে না আল্লাহ তো বলেই দিয়েছে যালিকা আদনা ইউরাফুনা ফালা ইউযাইন যারা পর্দা করবে তাদের শরীর ঢেকে থাকবে তাদেরকে কোনো ধরনের কেউ কষ্ট দেওয়ার চিন্তা করবে না এই যে যত ঝামেলাগুলো আপনারা দেখতেছেন এই প্রেম প্রীতি ভালোবাসা পরকিয়া এগুলো কোথা থেকে আসছে পর্দা বিধান না থাকার কারণে
পর্দা বিধান কড়াকড়ি ভাবে পালন না করার কারণে এগুলো প্রেম প্রীতি ভালোবাসা। ইসলামের যে পর্দা বিধান, মাহরাম বিধান, মাহরামের বিধান, মাহরাম আছে না, কতজন পুরুষের সামনে সে পর্দা ছাড়া থাকতে পারে? কোরআন বলে দিয়েছে না, সূরা নূরের মধ্যে আছে, কতজন মহিলার সামনে সে পর্দা ছাড়া যাইতে পারে? এটা বলে আসে না সূরা নিসার মধ্যে, সূরা নূরের মধ্যে বলে দেওয়া আছে না? তারা সহজ করে দিছে, এটা নাকি উদারতা, অন্তর ঠিক থাকলে নাকি এগুলো পর্দা টর্দা কিছু লাগে না, মনের পর্দা এটাই নাকি আসল পর্দা, নাউজুবিল্লাহ। তারপরে কি ঘটছে, মেয়েটা নাউজুবিল্লাহ, আমাদের বাংলাদেশে মুসলমান সমাজে এটা পরিচয় দেওয়াই মুশকিল, গার্লফ্রেন্ড আর বয়ফ্রেন্ডের যে উৎপাত, মহামারী, মহামারী, উৎপাত, মহামারী, গার্লফ্রেন্ড আর বয়ফ্রেন্ড আর ভালোবাসার মহামারী চলতেছে এখন। অথচ ইসলাম, ইসলামের পর্দা বিধান ছিল, আর এই পর্দা বিধানের কারণে গার্লফ্রেন্ড আর ও এই পর্দা বিধানকে বাদ দিয়ে এখন আমরা সৌন্দর্য খুঁজি, ইসলামকে সহজ করে নিয়েছি। ইসলাম এত কঠিন না, চাচাতো ভাই, ফুফাতো ভাই, খালাতো ভাই, তারপরে বন্ধুর বন্ধু, ভাইয়ের বন্ধু ইত্যাদি ইত্যাদি, এদের সাথে কোনো পর্দা নাই। এটা আর পর্দা করতে বললে এটা কঠিন কঠিন হয়ে গেল, নাউজুবিল্লাহ। যার ফলে কি ঘটতেছে, কি ঘটতেছে বলেন, আজকে এটা বিশাল মহামারীতে পরিণত হয়েছে, প্রত্যেকটা ফ্যামিলিতে জঘন্য অবস্থা, ইল্লা মার রাহেম আল্লাহ, একমাত্র যেসব ফ্যামিলিগুলোকে আল্লাহ বিশেষভাবে রহম করেছেন, দয়া করেছেন, এই পরিবারগুলোই শুধু হয়তো রক্ষা পাচ্ছে, কিন্তু আসলে এখন প্রায় 90% ফ্যামিলি এটা নাপাক এবং কি বলে অপবিত্র ফ্যামিলিতে পরিণত হয়ে গেছে, 90% মুসলিম ফ্যামিলি নাপাক এবং অপবিত্র ফ্যামিলিতে পরিণত হয়েছে। দেখা যায় যে তার স্ত্রী হয়তো এরকম পরকীয়ার সাথে জড়িত, স্বামী জড়িত, কন্যা জড়িত, তার বোন জড়িত, এগুলোকে তারা সহজের নামে, ইসলাম সহজ, এত কঠিন না, সহজের নামে আল্লাহ এটাকে সহজের, ইসলাম যে সহজ তার মধ্যে এটা এই সমস্ত ফ্যাসিলিটির কথা বলেছে না? আল্লাহু আকবার। ইসলাম যাদের সাথে পর্দা করার নিয়ম রেখেছে, সৌদি আরবে দেখেছি, ইসলামী রাষ্ট্র তো সৌদি আরবে, আমার ওস্তাদ, খুবই ঘনিষ্ঠ ওস্তাদ মদিনা ইউনিভার্সিটি, তার বাড়িতে গেছি, 3-4 বছরের শিশু, আমরা তার সাথে কথা বলতেছি, 3-4 বছরের শিশু তার বাবার কাছে আসবে না, কোলে বসবে না, তো কোলে বসতে, তো আমাদের বাংলাদেশের সংস্কৃতি অনুযায়ী আমি আবার অতটা কি বলে খুব ঘনিষ্ঠ ফ্যামিলি ছাড়া কারো বাচ্চা আমি কোলে নিতে যাই না, উৎসাহ করে আগ্রহ করে আমি নিতে যাই না, যদিও ভালোবাসি, ভালোবাসা তো আছেই বাচ্চাদের প্রতি। আমাদের যে কোনো এক ছাত্র ভাই কোলে নিয়েছে বাচ্চাটাকে, আমাদের বাংলাদেশে এটা তো কোনো আইব না, তাই না? কিন্তু ওই দেশে যেহেতু পর্দার বিধান কায়েম আছে, যার জন্য ওই বাচ্চা মেয়েটা, 3-4 বছরের বাচ্চাটা আমাদের একটা মদিনা ইউনিভার্সিটির ছাত্রের কাছে আসছে, ও কোলে নিয়ে নিয়েছে ট্রেনে, ও বসে গেছে, সেই বাচ্চাকে ওয়াজ করতেছে ওই তার বাবা, অর্থাৎ আমার ওস্তাদ মদিনা ইউনিভার্সিটির, আইব হাজ আইব, চোখ রাঙিয়ে রাঙিয়ে ওই বাচ্চা মেয়েটার দিকে তাকিয়ে বলতেছে, এটা এটা ত্রুটি, এটা আইব, এটা খবরদার, কেন তুমি তার কোলে যেয়ে বসছো? আল্লাহু আকবার। এই মেয়েটার সম্ভাবনা আছে পরকীয়া করার, বয়ফ্রেন্ড ধরার কোনো সম্ভাবনা আছে? দেখছেন, আর যুবতী হয়ে গেছে, মেয়ে যুবতী হয়ে গেছে, তারপরও কোনো ব্যাপারই না, এই যাও তোমার ভাইয়ার কাছে, ভাইয়ার কোলে বসো, বয়স হলো 10 বছর, 9 বছর, 9 বছরের, 9 বছরের একজন মেয়ে যুবতী হয়ে যায়, ঋতুবতী হয়ে যায় 9 বছরে, 9 বছর বাংলাদেশেও আছে,
আর 9 বছর 10 বছরের ওকে বেগানা পুরুষের সাথে থাকতে দেয় নাউজুবিল্লাহ আমি এক মামাকে দেখতেছি তার ভাগ্নিকে আদর করতেছে কি পেটে ঢুস মারছে এভাবে মাথা দিয়ে ঢুস মারছে অথচ সে যুবতী হয়ে গেছে বয়স কত বয়স হয়তো 9 বছর এগুলো এগুলো বাংলাদেশ অপবিত্র অবস্থায় গড়ে উঠছে আমাদের আমাদের দেশের এই সন্তানরা অপবিত্র অবস্থায় ছেলে মেয়ে চাচাতো ভাই চাচাতো বোন চাচাতো ভাই চাচাতো বোন একই বাসায় থাকে কোনো ব্যাপারই না একসাথে থাকবে তারপরে বহিরাগত বন্ধুর কি ভাইয়ের বন্ধু অমুকের বন্ধু ছেলের বন্ধু এই সেই বন্ধু আমাদের বাংলাদেশে নির্লজ্জ এরা কিভাবে এরাই এরাই হলো এই যে ইবলিসের ইবলিস যে ইসলামের দাওয়াত দেয় এই ইসলামের দাওয়াত তারা গ্রহণ করেছে বুঝেছেন না ইসলাম ইবলিস খালি জেনার দাওয়াত দিবে আপনাকে ইবলিস আপনাকে সুদ খাওয়ার শুধু দাওয়াত দিবে ইসলাম আপনাকে খালি মিথ্যা কথা বলার দাওয়াত দেয় নাকি ইসলাম আপনাকে এইভাবেও দাওয়াত দেয় যে আপনি ইসলামের এতটুকু পালন করবে এতটুকু ছাড় পাবেন পর্দা টর্দার দরকার নাই ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন আমি একজন দিনদার আল্লাহ আকবার নিজেরই সহজ বানাই নেয় ইসলামের বিভিন্ন বিধি বিধানকে এটাকে কড়াকড়ি ভাবেই মানতেছে আর একটা জায়গায় ওগুলো সহজ করে নিছে শিক্ষক আর ছাত্রীর মধ্যে পর্দা নাই পিতার মতো এর কি এটি ইবলিসি কথা ইবলিসি যুক্তি কিসের পিতার মতো তখন কি হয় এই যে দেখা যায় বন্ধুর বউকে দেখে পছন্দ হয়েছে বন্ধুর বউ শুধুকে বন্ধুর বউকে খালি দেখতে যায় নাকি বন্ধুকে ঘরের মধ্যে রেখে ও বাজার করতে চলে গেল এই বন্ধু থাকো থাকো তুমি একটু দেখো আমার বউ টেস্ট করে দেখো আমি তোমার জন্য কেনাকাটা করে নিয়ে আসি এরকমও তো আছে হচ্ছে না এক সময় দেখা যায় যে ওই বন্ধুর সাথেই বসবাস করতেছে তার বউ আছে না এই ইবলিসি কায়দা ইসলাম মানার কারণে ইসলামী ইসলামী পদ্ধতি ইসলাম মানতে হবে ইবলিসি কায়দা ইসলাম মানলে চলবে না ইসলাম সুন্দর সহজ কিন্তু আগে তো ইসলাম বুঝবে ইসলাম আল্লাহর কোরআনের দৃষ্টিতে বুঝতে হবে রসুলের হাদিসের দৃষ্টিতে বুঝবে ইবলিসের ইবলিসের কাছ থেকে যদি ইসলাম বুঝো সেই ইসলাম দিয়ে কোনো কাজ হবে না সেই ইসলাম দিয়ে শয়তানেরই অনুসরণ করা হবে আল্লাহ খুশি হবেন না শয়তান খুশি হবে আল্লাহ তো বরকতাল আমাদেরকে বুঝার তৌফিক দান করুন